সুপ্রিয় দর্শক এবার একটি ভিন্ন ধর্মী খবর জানাবো আপনাদেরকে নব্বই বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল সোমবার বরকনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে নগর জুড়ে তার বিয়ে নিয়ে চলছে আলোচনা নেটিজেনরা নবদম্পত্তিকে শুভকামনা জানিয়েছেন অনেকে তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে রোববার তিনি বিয়ে করেন মিনুয়ারা বেগম নামের এক নারীকে কনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় থাকেন কুমিল্লা নগরেই কুমিল্লা আইনজীবী সমিতির প্রবীণ এই সদস্য মোহাম্মদ ইসমাইল উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন উনিশশো সালে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করেন তিনি ফজলুল হক হলের ছাত্র ছিলেন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল জানান বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার সহপাঠী ও হলের রুমমেট ছিলেন উনিশশো সত্তর সালের দুই সেপ্টেম্বর কুমিল্লার আদালতে আইন পেশায় যোগদান করেন এরই মধ্যে পাঁচবার সভাপতি নির্বাচিত হন সাত বছর আগে তার স্ত্রী গত হয়েছেন তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছেন এখন জীবনে একজন সঙ্গী দরকার তাই তিনি মিনুয়ারা বেগমকে বেছে নিয়েছেন ইসমাইল বলেন আমি সক্ষম মানুষ এখনও কোর্টে যাই বয়স আমার জন্য কোনো বাধা নয় ইচ্ছা শক্তি ও সঙ্গীর জন্যই বিয়ে করি আমাদের জন্য দোয়া করবেন কুমিল্লাবাসীর কাছে দোয়া চাই হালকা পাতলা গরনের মোহাম্মদ ইসমাইলের মাথার পুরো চুল সাদা ফর্সা রঙ সবসময় কোর্ট পরে চলেন বিয়ের পর ব্যক্তিগত গাড়িতে করে আদালত এলাকার বাসায় যান মোহাম্মদ ইসমাইল এ সময় বধুবেশে পাশে ছিলেন মিনোয়ারা বেগম দুজনের গাড়িতে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে নানা মন্তব্য যুক্ত করে পোস্ট শেয়ার করেন নেটিজেনরা অনেকে অভিনন্দনও জানান তাদের বিয়ে পড়ান আরেক অ্যাডভোকেট খালেদা আক্তার মিতু তিনি বলেন স্যার তার নিজের প্রয়োজনীয় বিয়ে করেছেন বিয়েতে ওনার পাঁচ ছেলে ও এক মেয়ে এছাড়া তার নাতি নাতনিরাও উপস্থিত ছিলেন জানা গেছে নতুন মাকে তারা পা ছুঁয়ে সালাম করে বরণ করে নেন এ সময় তারা একে অপরকে মিষ্টি মুখ করান বিয়েতে পাঁচ লাখ টাকার কাবিন হয় এর মধ্যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওষুল দেন কন্যার গয়নাসহ আনুষাঙ্গিক সব কিছুই দেয়া হয় সোনালি পাড়ের মধ্যে সোনালি আঁচলের দামি শাড়িও দেয়া হয় এই শাড়ি পরেই কণের স্বামীর বাড়ি নগরীর কাপ্তান বাজারে যান কণের নাম মিনুয়ারা তার বাড়ি কুমিল্লার দেবীদার উপজেলায় কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টি এলাকায় ভাড়া থাকতেন প্রবীণ এই আইনজীবীর বিয়ের খবরে তার সহকর্মী ও অনুজরা গতকাল সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভিড় জমান আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও মিষ্টি নিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইলের বাসায় যান নবদম্পতিকে অভিনন্দন জানাতে দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন তো প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি সবাইকে আবার ধন্যবাদ আল্লাহ হাফেজ